আসে জিমের প্লেস দেখা এইটাই এখন মেইন সাবজেক্ট শারীরিক শিক্ষা আমি আপনাকে এখনই দিতে চাই প্রোটিন শেক, শেক করে কে ফেলবেন তুমি অর্ডার করো, আমি আসছি সমস্যা। সবাই বলাবলি করছিল আজকে নায়ক এসছে, সো দ্যাট আমি তো আপনার একই লাইনে কাজ করি, সো ভাবলাম আপনার সাথে একটু পরিচয় হওয়ার দরকার আছে। মনির, আমি বিগ প্রডিউসার ইন দিস ওয়ার্ল্ড, মানে আমার হলিউডের ছবি চলে, বাংলাদেশের ছবি চলে, সব জায়গায় আমি প্রডিউস করি। আপনি আমার নাম শুনেননি? আই এম রিয়েলি সরি, মানে আমি তো বেশ অনেকদিন ধরে কাজ করছি প্রফেশনালি, সো আমি মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রির সব বড় বড় প্রডিউসারদের চিনি, বাট আই হ্যাভ নেভার হার্ড অফ ইওর নেম, ইজন্ট ইট টু শি? ও বাই দ্য ওয়ে, ব্যাপারটা ঠিক তা না, ব্যাপারটা হচ্ছে যে আমি তো বেশিরভাগ ইনভেস্ট করেছি হলিউডে ফিল্মে, সো দ্যাট বাংলাদেশের ফিল্মে আগে করেছি, এখন করিনি। আপনার নাম যখন শুনেছি ভাবলাম যে না, চার পাঁচটা ছবিতে ইনভেস্ট করা যায়, সো ওই কারণে ফিল করেছি যে না, আপনি কিন্তু যদি ছবি করি আমি ইনভেস্ট করতে রাজি আছি। বাংলাদেশে হয়তো অনেকে আমাকে চিনে না, বাট হলিউডে কেন, ওয়ার্ল্ড ওয়াইড অনেকে আমার নামটা এক নামে চিনে। ও, আপনি হলিউডে ইনভেস্ট করেন? এক্স্যাক্ট, ডিরেক্ট হলিউড ফিল্মে। ওকে, মনে হয় তাহলে, মানে শুনেছিলাম ওই তো, মানে রেগুলারলি যাদের সাথে কাজ করা হয় বুঝেন তো ব্যাপারটা। আই এম রিয়েলি সরি, মানে মিস্টার মনি, রাইট? ইয়েস, হাউ আর ইউ? ইটস ফাইন। তো বাংলাদেশে এখানে বা আমার সাথে, মানে অ্যাকচুয়ালি আমার বাসা পাশে, তো আমি আজকে ভোরবেলা স্ট্রিট থেকে ঢাকা ঢুকেছি, তো ভাবলাম যে মাঝে মাঝে একটু জিম আসতেই হয়, সো দ্যাট এই জিমে আমি অনেক বেশি কমফোর্টেবল। ও হ্যাঁ, ইটস আ নাইস প্লেস। আমার সাথে কি আপনি স্পেশালি দেখা করতে আজকে এসেছেন? স্পেশালি কিনা যায় না, পরে ওই ফিল্মের ব্যাপারে কথা বলতে এসেছি। তো জাস্ট এই আমি চাচ্ছিলাম যে এটা কবে নাগাদ করলে ভালো হয়, তাছাড়া আপনি তো শুনেছি বাইরে থেকে এসছে, তো সো আমি চাচ্ছিলাম যে পাঁচ ছটা ছবি নিয়ে আমি আপনার সাথে বসে যাবো, বসে যাবো। ইন এসেন্স হচ্ছে আপনার টাইম শিডিউল কী অবস্থা আছে, ফিনান্সিয়াল সাপোর্টিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে না একটা ফিল্মের? না, আমি তো এমনি অনেক বিজি, আমার তো মনে করেন যে একটা পর একটা ফিল্ম সাইন করছি, আমি এভরি উইক আমি ফিল্ম সাইন করছি, সো ব্যাপারটা হচ্ছে যে আই এম বিজি, বাট স্টিল উই ক্যান টক অ্যাবাউট ইওর প্রজেক্টস। আপনি কয়টা বললেন? আমি মোটামুটি 5 থেকে 6টা ফিল্ম। হ্যাঁ, আপনার বাজেট কিরকম ফিল্ম? বাজেট আছে, বাজেট খারাপ না, আমি দরকার পড়লে স্টেটে 2-4টা গানের ইয়ে করবো, আর মুম্বাইতে যাব, দিল্লিতে শ্যুট আছে, কাশ্মীরি শ্যুট আছে, কারণ একটু শীতকালের প্রোগ্রাম, তো সো দ্যাট আমার কাশ্মীরে কিছু জায়গায় শ্যুট আছে, সো এই শ্যুটের ব্যাপারে আমাকে বিভিন্ন কান্ট্রিতে যেতে হবে, বিভিন্ন স্টেটে যেতে হবে। ওটা নিয়ে বাজেট আপনি ভাববেন না, বাজেট কোনো ম্যাটার না, আমার হিউজ মানি, ইউ ক্যান নট, আমার প্রাইভেট বিমান আছে 12 সিটে, ওই বিমানে করে আপনি একা যাবেন, কোনো অসুবিধা নেই, আপনি ছেলেও যাবে, কোনো সমস্যা নেই, ওই ছেলেও যাবে, এক্সকিউজ মি। তো সেই যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনি, আমরা একটা কাজ করি না, আমার 5-6টা ফিল্মের ব্যাপারে আমি গল্প শোনাবো, পাশাপাশি আপনার সাথে 5 বা 6 ফিল্ম, এই ফিল্মগুলোর ব্যাপারে আমি আপনাকে একটা স্টোরি কী হবে লাইন আপটা শোনাবো। এবং হাওয়া তুলে দাঁড়িয়ে আছেন কেন?
না না যেভাবে দৌড়ে আসতেছেন আমি তো মনে করছি পড়ে যাবেন আপনার শরীরের বাইরে আবার ফ্লোরের কোনো সমস্যা টমস্যা হয় কিনা এই কারণে আগে থেকে প্রস্তুত ছিল আপনার ধরার জন্য আমি দৌড়ে আসবো আপনি আমাকে ধরবেন শরীরে মাংস আছে নাকি আর শরীরে মাংস কই থেকে থাকবো সব মাংস তো আপনারা নিয়ে নিছেন আপনাদের শরীরে চলে গেছে আর শুনুন তো মাংস কম আপনি একটা খারাপ লোক হ্যাঁ নষ্ট কথা বলেন আমি কমপ্লেইন করব আপনার নামে আমি বলি আই বাজে লোক হ্যাঁ শুনেন কমপ্লেইন কিন্তু আই আপনার নামে করব আপনি আমারে সিরিয়াস করতেছেন যেভাবে দড়াদড়ি করেন এটা কিন্তু একটা মানে পুরুষের পক্ষে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে বুঝছেন আপনার শরীর এরকম রিডিউস মার্কা শরীর আমি করব সিটি যাও বাদ দেন মনির ভাই কোথায় হেতার মতো বুড়া লোকেরে আমার মতো যুবতী মহিলা কেন টোকাইতেছেন যুবতী বলেছেন ঠিক আছে কিন্তু আমি কিন্তু মহিলা না আপনার ক্যারেক্টারের সাথে যুবতী যায় কিন্তু আপনার বডির সাথে মহিলাই যায় বুঝছেন দেখুন আপনার এই চেহারাটা যত খারাপ আপনি মানুষটাও তত খারাপ আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন আমি মানুষ হিসেবে খারাপ হইতে পারি কিন্তু আমার চেহারা নিয়ে কোনো সময় কোনো কথা বলবেন না আপনি কি জানেন আর পিছনে কতগুলো মাইয়া হলা গুত্ত আমি যে সময় স্কুলে আসিলাম আর বান্ধবী আরে সিডি লিখতো আর সিডির মধ্যে মোহরের ফাঁকা পর্যন্ত ঢুকে দিয়েছে নাম ছিল চুমায় সিমু আপনার সাথে বসে যাবো এর মধ্যে দুই তিন দিনের মধ্যে আপনি সব প্ল্যান করে এক্সিকিউট করে ফেলতে পারবেন শুটে চলে যেতে পারবেন অ্যাকচুয়ালি আপনি হয়তো স্টেটে কাজ করেন বাট এখানে কিন্তু আমাদের অনেক বাজেটে কাজ হয় আপনার কি আসলে সেই বাজেটটা আছে বিকজ আমার রেমুনারেশন কিন্তু একটু হাই বাকিদের থেকে বিকজ আমি অনেক মেনটেনড অ্যান্ড আই এম রিয়েলি ডুইং গ্রেট আই নো হাউ টু অ্যাক্ট বাকি নায়িকাদের মতো শুধু রং ঢং করি না সো আমার আসলে ডিমান্ড অনেক থাকায় রেমুনারেশনটা একটু হাই ম্যাম আপনি মানে আমাকে চিনতে পারেন আপনি আমার সাথে আগে কথা বলেন মেলামেশা হোক দেন আমি আপনাকে বলে দিতে পারবো যে আমি আপনাকে কত টাকার রেমিনেশন দিব পাঁচ ছটা ছবির জন্য আপনি যত টাকা চার্জ করবেন সেটা দেওয়াটা আমার জন্য কোনো ব্যাপার না রিল্যাক্স রিল্যাক্স ম্যাম তাহলে ঠিক আছে আপনি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার ফেসবুক আইডি আর আপনার মোবাইল নাম্বারটা কেন দেবেন তাহলে ফাইন আমার কন্ট্যাক্ট ডিটেলস টুশি আপনাকে দিয়ে দেবো বাট মহরত কবে হবে মহরত আসলে আমি অন্য মানুষকে ছিলাম এনিওয়ে আমি একটা অ্যাবসেন্ট ম্যানেজার এই মর হ্যাঁ করে ফেলবো সামনের সাথে করে ফেলবো ওটা কোনো ব্যাপারই না ওটা জাস্ট ওই কয়েকজন জানিসকে ডেকে জাস্ট আমার মরটা স্ট্রেট আপ ইয়ে অ্যানাউন্স করে দেবে আচ্ছা মানে কয়টা ফিল্মের মহরত করবেন সামনে মুখে একসাথে পাঁচ ছটা করে ফেলবো সবগুলো একসাথে সবগুলো একসাথে কন্ট্রাক্ট সাইন করে মানে কন্ট্রাক্ট মানি আপনি আমাকে দিয়ে প্রেস কনফারেন্স ডেকে আচ্ছা বাজে মানে কি মরদের সময় দিতে হবে অ্যাকচুয়ালি ইউজুয়ালি মিস্টার মনির আমাদের এখানে সিস্টেম অনুযায়ী মহরতের সময় দিয়ে দেয় আসলে আমি ওইটার বাহিরে তো যেতে পারবো না নিয়ম তো নিয়মই তাই না রুলস আর রুলস ঠিক আছে তো আপনার কোনো প্রবলেম হচ্ছে না না ওটা কোনো ব্যাপারই না এটা মনির জন্য কোনো ব্যাপার না আপনি এটা নিয়ে কোনো কিছু হেডেক দেবেন না যে আমি ইয়ে করবো তাহলে আমি আপনার ডিটেলস ও অ্যাকচুয়ালি হি হ্যান্ডেলস এভরিথিং সো আপনি ওর কাছ থেকে আমার ডিটেলস নিয়ে নেন আর আপনার তো একটু কাইন্ডলি দিয়ে দেন আপনার নেক্সট ফ্লাইট কবে আমরা কবে বসছি শিওর শিওর থ্যাংক ইউ ওকে বাই বাই এখন আপনি বলেন তেনারা কেন খুঁজতেছেন আপনি কাজের কথা বলেন অকাজের কথা বেশি বলেন আপনি আসলে কি আমি শুনেছি উনি নাকি প্রোডিউস করে মুভিতে মানে আমি ওনার সাথে একটু মিট করতে চেয়েছিলাম মানে বুঝতেই তো পারছেন না মানে কথাবার্তা হলো আর কি মানে আমি নায়িকা আর কি বুঝতেই তো পারছেন উনি কোথায় উনি আসলে নতুন প্রোডিউস করতেছে বুঝছেন নতুন একটা ছবি বানাইতেছে আমাকে বলছে আমাকে রাখছে তার কাস্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি হচ্ছে এই বিভিন্ন কাস্টিং টাস্টিংগুলো দেখবো এখন থেকে কিন্তু আপনার দিয়ে হবে না সালাউদ্দিন ভাই আপনি সব কি বলছেন
শুধু কি কাস্টিংই করবেন, আচ্ছা তো অ্যাক্টিংও করতে পারেন, আপনি অনেক ভালো করবেন। তাই না, অ্যাক্টিং করতে পারবো, কিন্তু কিছুক্ষণ আগে তো আপনি বলতেছিলেন আর দি কিচ্ছু হইব না, আমার চেহারা খুব বাজে, আমি তো কিছু পাইতাম না, এখন বলতেছেন। আরে আমি তো ওটা রাগের মাথায় বলেছি, আপনি রাগ করছেন কেন? মানে সারাদি ভাই, মানে বুঝতেই তো পারছেন আমি অনেক ভালো অভিনয় করি না, আপনি ব্যাপারটা একটু দেখবেন না? অবশ্যই অবশ্যই, জি জি ঠিক আছে, দেখবো দেখবো, প্লিজ দেখবো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো আপনার ফোন পেলে বেশি ভালো থাকি। মনে করেন আজকে আমি মনে করেন চিন্তা করতেছিলাম যে আজকে আপনার লগে দেখা করবো, কিন্তু দেখেন আমার কি কপাল, যখনই আমি চিন্তাটা করছি তখনই আপনি আমার ফোন দিয়ে দিচ্ছেন, একবার ডিরেক্ট মনের কানেকশন। একদম, অফিস ফিঙ্গার খাও। আচ্ছা এই যে মনি, মালটা কেমন আছে ভাই? নাতিশীতোষ্ণ। কেমন জিনিসটা নাতিশীতোষ্ণ বিষয়টা, কেমন? ভালোও না আবার খারাপও না, মাঝখানে যে বাটপাটটা ওটা নাকি কোনো কাহিনী আছে? আমার চেয়ে বেশি বুলাইবেলা একটু গার্লফ্রেন্ড বানাইছিলাম, তার তো ঝামেলা আছে ওর, কিন্তু কি করে জানেন কি মনে করেন সেট আপ করে রুমে যায়। আমি দিলে কইতেছি এই এলাকার এটাই তো সমস্যা, আমি তো বুঝতে পারতেছি কাহিনীটা কি না, আমি যারা ভদ্র ছেলে সুইট পাবো মারতে পারবো না। হ্যাঁ এটা তোমার দায়িত্ব রয়ে দিতেছে, আমি জানি এলাকায় তোমার মনে করো একটু হ্যাডম আছে, তুমি হ্যাডম দেওয়ার হ্যাডমটা ভেঙে দাও, তাহলে ভাই প্লিজ একটু মারার ব্যবস্থা করে দাও। কেমন মারতে পারি মনে করো, এসা মাইর দিবা মনে করো, সেসা মাইর দিদি। হ্যাঁ পুরা কেমনে কি বল কত ভাই, আপনি এক কাম করেন কি আপনার লাগে যদি কেতনটা লেগে গেছে কিন্তু প্রবলেম তো ওই জায়গায় পরে এমন ভাবে মারতে সাপ মরবো না লাঠিও ভাববো না। তাহলে আপনি আরেকটা কাজ করবেন কি, আপনি জিম করবেন, ও তো আই। আচ্ছা তুমি যে আমার যে শেখ মেঘ দাও দেখি সৌদি আরবের শেখ, সৌদি আরবের শেখ হয় ভাই আছে না? আমি যে শেখ দিই আপনারে এটা হলো ফ্রম উসা, উনসা আছে কিন্তু ওই মোহাম্মদ আলী না, আবার কেউ মোহাম্মদ আলী বিয়ার রিপোর্টের কুস্তি গেলে না মোহাম্মদ আলী, ওরে দিই ওর তো রেগুলার আমি দিই চান্দিটা ওই আলী। হ্যাঁ হ্যাঁ ভাই আমি চিন্তা করতেছি কি জানেন কি ভাই, আপনার মোহাম্মদ আলীর লগে দিয়ে দিন, আপনি কুস্তি খেলবেন। হেরে গেলুম, তুমি যে জিনিসটা দিছো না মানে শেখটা খুব কিন্তু মজা, আমার কিন্তু শেষ শেষ মানে আপনার নাম গতকালকে দিলাম আমি। আচ্ছা তোমার শেখটা কয়দিন চলে? এই প্রোটিন শেক ভাই এক একজন তো এক এক নিয়মে খায়, কেউ ছয় মাস খায়, কেউ চার মাস খায়, কেউ তিন মাস খায়, আবার একজন আছে রায়হান আমার বন্ধু, ওই হালারে দিছি খাই না, তিন বছর ধরে খালি খালি গন্ধ শুনতেছে আর বলে এনার্জি পাইতেছে। কি কো, আমি তো কালকে দেখ পুরো গুলা খেলাইছি। তুমি দিছো না মুখ খারাপ করছি কি গেরাম, আমি কন্ট্রোল করতে পারিনি, পরে পানি ভিতরে দিয়ে পুরো খেয়ে ফেলেছি ভাই। আপনার কি মানুষ, আমি তো হাঙ্গর আগে গেছিলাম। হোর মি, আপনি হাঙ্গর না তো, আপনি হাঙ্গরের উপরেরটা উপরের ধাপ ক্রস করে লেছেন তিমি, আপনি অনেক ইচ্ছা ছিল যে তিমি দেওয়া যাক, তুমি যখন তিমি যাচ্ছে তাহলে কাম করো আমরা না ছোটো খাটো প্যাকেট গুলো দিও না, আমার ডেরাম দাও ভাই। এটা পসিবল না ভাই, কারণ ড্রাম তো কেউ বানায় না, এত টাকা কি আছে আপনার মতন কি সবাই প্রিমিয়াম কাস্টমার নাকি? টাকা লো ভাই, লাগবে টাকা টাকা আলো দেবো, কিন্তু উসা থেকে তো আইবো না, তারপর আমি আপনার লেগে আপিল করবো উসাতে, ভাই ব্রাদারের কমু যে তাড়াতাড়ি আমার বড় বাড়ি
উসা থেকে যদি না বসনিয়া থেকে আনো যেখান থেকে খুশি একটা আনো বসনিয়া আর জিঞ্জিয়ারের মাল একই আমার যে প্রোটিন শেক এটা উসা ছাড়াইব না উসাই করে দিব তাহলে ভাই আমার মানে বালতি টাইপ লাগবে ঠিক আছে আচ্ছা আপনার আমি কাম করব মানে 10 12টা দিমু আপনি বালতি বানায় খাইলে আচ্ছা ঠিক আছে ওকে কি খাবেন কিন্তু ভাই আপনার একটা ই আছে ভাই আমার কাগজে কলমে একটা সই দিন যদি কোনো কারণে স্ট্রোক করে মরে যান এটা দায়ভার কিন্তু আমার না হ্যাঁ আমি চাই দিনে ঘুমাইতে পারতাছি না কি করব হ ভাই থেকে মরে মরে গেছেন না মরি নাই কা এটা খাওয়ার না পড়তা ঘুমায় না মনে করো আমার কেন জানি মনে হয় ভাই কি এমন একটা দিন এত এনার্জি বুঝলাম না কি তো খাবার ভাই কেমনে কি আর খাওয়ার না ভালো লাগবে না এমন যে ডাইলের মতো দেখতে লাগতেছে তুমি আমার আপন মনে করতে পারো তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে তুমি যে আমারে চিনো না এটা তোমার দুর্ভাগ্য আমি মিসেস ময়না ফুল টাইম ব্যবসা করি আর পার্ট টাইম ঘটক আর ফেসবুক আইডিতে হলো ঘটক ময়না আপা আর ফলোয়ার হলো 5,762 জন বুঝছো আর আর কি জানতে চাও আর তুমি যদি আমার সাথে সেলফি তুলে ফেসবুকে ছাড়ো তোমারও ফলোয়ার বাড়বে সরি আমি আসলে আপনাকে চিনতে পারিনি তুমি আমার চিনবা কই থেকে এখন তো তুমি ফুল প্যান্ট কেটস ম্যাচ পরে জিম টিম করে বড় মানুষ হইছো আরে তুমি ছোটবেলায় হাফ প্যান্ট পরে যখন হাঁটতা তোমার টুকটুক করে আদর করে আইছি সারাক্ষণই নাকি জিমে পড়ে থাকো তো আমি সোজা তোমার কাছে চলে আসলাম তোমার বিয়ের দায়িত্ব আমার উপর দিছে এখন বলো তুমি কবে বিয়ে করবা আসলে জিমে এখন অনেক সমস্যা চলতেছে জিমের সমস্যাগুলো সলভ না করা পর্যন্ত আমি তো বিয়ে নিয়ে ভাবতে পারতেছি আরেকটা জরুরি বিষয় আছে ভাইয়া আরে ভাই ডিস্টার্ব কি প্রবলেম কি ভাই পরে কথা বলি না আমরা পরে কথা বলে দেবো একটু জরুরি কথা আছে পরে শুনি জরুরি কথাটা পরে শুনি এটা তো আমার কাছে অনেক জরুরি ভাই আমি একটা জিনিস নিয়ে ভাবছি তুমি কি মাস্টার জি না আমি মাস্টার না আমি জিমের ইনস্ট্রাক্টর ট্রেনিং ও তাহলে ওই যে ব্যায়াম ট্যাম যে করা এই মাস্টার তুই